আছে বেয়াবরু নারী নিরাপত্তা। রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবেই না বা কেন? যে ধরনের খবর সামনে আসছে, যে ধরনের ঘটনা ঘটে চলেছে রাজ্যে প্রতিনিয়ত, তাতে তো নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কৃষ্ণনগরেই দেখুন, সেখানে একটা তরুণীকে তাকে একেবারে তার দগ্ধ দেহ উদ্ধার হলো এবং এর পাশাপাশি তার দেহ নাকি অর্ধনগ্ন ছিল, অন্তত এমনটাই অভিযোগ পরিবারের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। আর সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি, এই তরুণীর দেহ যেখান থেকে উদ্ধার হয়েছে তা জেলা পুলিশ সুপারের অফিসের একেবারে ঢিল ছোড়া দূরত্বে। তাহলে ভাবুন তো, যারা আমাদের রক্ষার দায়িত্বে রয়েছেন, যাদের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ, আপামর মানুষ যাদের দিকে তাকিয়ে রয়েছেন, তারা ঠিক কী করবেন? পুলিশের কাছেই তো প্রত্যেকটা বিপদে আপদে ছুটে ছুটে যাবে সাধারণ মানুষ, কিন্তু সেই পুলিশই যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তখন সাধারণ মানুষ কাদের দ্বারস্থ হবে? কুলতুলির ছোট্ট উমা হোক বা কৃষ্ণনগরের তরুণী হোক বা পুরুলিয়াতে সেখানে যে তরুণীর দেহ উদ্ধার হয়েছে সেটাই হোক, প্রশ্ন তো উঠছেই, এ রাজ্যে মেয়েরা আদৌ সুরক্ষিত? বাড়ি থেকে মেয়েরা বেরোলে পরে বা ছোট্ট নাবালিকা বাড়ি থেকে বেরোলে পরে কখনোই কি কোনো মা নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতে পারবেন যে তার মেয়ে বা তার ছোট্ট নাবালিকাটি একদম সুরক্ষিত রয়েছেন? এই নিশ্চিন্ত কিন্তু আর কেউ হতে পারছে না। আর কেন হতে পারবে না, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এই নিয়ে আজকে চারটার খবরের এই তর্ক বিতর্ক শুরু করব। তবে তার আগে একবার আপনাদেরকে দেখাই এই যে কৃষ্ণনগরের ঘটনা, যে ঘটনা বলে আজকের এই চারটার খবর আমরা শুরু করছি, সেই কৃষ্ণনগরের ঘটনায় ঠিক কি ঘটেছিল, কি কি অভিযোগ উঠে আসছে পরিবারের পক্ষ থেকে, যে তরুণীকে মারা হয়েছে তার সঙ্গে ঠিক কি কি ঘটনা ঘটেছিল, এক এক করে আপনাদের সামনে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কৃষ্ণনগরের ঘটনা, সেখানে এখনো পর্যন্ত প্রেমিক তাকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ বা কারা জড়িত রয়েছেন কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা। আমরা এক নজরে দেখে নেব এই কৃষ্ণনগরের যে তরুণী খুনের ঘটনা, সেই ঘটনায় কী অভিযোগ উঠে আসছে, পরিবারের পক্ষ থেকে কী অভিযোগ করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে বা কী অভিযোগ করা হচ্ছে, সে সমস্ত বিষয়গুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, এই কৃষ্ণনগরের যে তরুণী তাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠে আসছে। একবার দেখাই আপনাদেরকে কী কী অভিযোগ উঠে আসছে। এই কিশোরী তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠে আসছে এবং এর পাশাপাশি আর কী কী অভিযোগ উঠে আসছে একটা একটা করে দেখায়। কৃষ্ণনগরে তরুণী খুন এবং সেই তরুণী খুনের ঘটনায় গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠে আসছে। গণধর্ষণের অভিযোগ কারা করছে, ঠিক কারা বলছে গণধর্ষণের অভিযোগ, সেই অভিযোগটা আপনাদের জানাই। এই যে তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনা যেটা বারবার করে সামনে আসছে, এই অভিযোগ করছে পরিবারের সদস্যরা, অন্তত তারা এমনটাই অভিযোগ করছেন। এই তরুণী খুনের ঘটনায় গণধর্ষণের অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। তার পরিবারের সদস্যদের যেমনটা দাবি, এই তরুণীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে তার পরিবারের সদস্যরা দাবি করছেন, এবং খুনের পর মুখে অ্যাসিড দিয়ে পোড়ানোর অভিযোগ। কেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। তাহলে কি কোনোভাবেই তরুণীর পরিচয় যাতে কেউ না জানতে পারে বা প্রমাণ লোপাট, সেটাই কি উদ্দেশ্য ছিল, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর কী কী একটা একটা করে তথ্য উঠে আসছে আপনাদের সামনে এক এক করে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যে কথাটা বলছিলাম যে এই যে অ্যাসিড দেওয়া হয়েছে সেটার কারণ কি, এই তরুণীর পরিচয় যাতে কেউ না জানতে পারে, প্রমাণটা যাতে লোপাট করা যায় খুব সহজেই, সে কারণেই কি এই অ্যাসিড দিয়ে মুখটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। চেহারাটা ঢাকতে কি এই পথ, এই কৌশল অবলম্বন করেছিলেন যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে? এবং তরুণীর ফোন থেকে একটি রহস্যময় পোস্ট আসে, যে পোস্টকে কেন্দ্র করেও কিন্তু ইতিমধ্যে একটা রহস্যের সৃষ্টি হয়েছে। কেন রহস্যের সৃষ্টি হয়েছে, এই পোস্ট আদৌ কি সেই তরুণী করেছিল নাকি এই পোস্ট অন্য কেউ করেছিল, সেটা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠে আসছে। এই পোস্টের রহস্যটা কিন্তু যত জোরালো হচ্ছে ততই তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ অফিসাররা, তারা কিন্তু এই বিষয়টিকে তারা পরিষ্কার হওয়ার চেষ্টা করছেন। এবং আত্মহত্যা প্রমাণেই কি এই পোস্ট করা হয়, কেন বলা হচ্ছে বারবার সোশ্যাল মিডিয়াতে এই তরুণীর যে পোস্ট পাওয়া গিয়েছে তাতে কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই ইঙ্গিতটা কি কোনো রকমভাবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা প্রতিষ্ঠা করতে চাইছিল, সেই কারণে কি এই পোস্ট করা হয়েছে? প্রেমিকের সঙ্গে পিৎজা খাওয়ায় কি কাল হলো এই তরুণীর,
পরিবারের সদস্যরা তারা যেমনটা বলছেন বা যে যে সূত্র মারফত আমাদের কাছে যে আপডেটগুলো উঠে আসছে, এই তরুণী তার প্রেমিককে নিয়ে পিৎজা খেতে গিয়েছিল এবং তারপরে সে আর বাড়ি ফিরে আসেনি, পরিবারের অভিযোগ হয়। এবং সেই অভিযোগের পরেই প্রেমিক যে তাকে আটক করা হয়, তাকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদ করার পরই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রেমিককে। এবং এই প্রেমিককে জেরা করেই কিন্তু আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছেন যারা তদন্ত পুলিশ অফিসাররা রয়েছেন তারা। এবং এই যে খুনের নেপথ্যে, যেমনটা আপনাদের বলছিলাম, এই খুনের নেপথ্যে কি একা প্রেমিকই রয়েছেন নাকি আরও অন্য কেউ এর সঙ্গে জড়িত রয়েছে, যেমনটা পরিবার অভিযোগ করছে গণধর্ষণের কথা, তো সেক্ষেত্রে কি আরও কেউ জড়িত রয়েছে, সেই বিষয়গুলোই কিন্তু পুলিশ অফিসাররা যারা রয়েছেন, তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন, তারা তদন্ত করে দেখছেন। এবং সে কারণেই এই প্রেমিককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদটা অত্যন্ত জরুরি বলে প্রথম থেকেই কিন্তু আমরা দেখে এসেছিলাম। এবং হত্যাকাণ্ডে, এই যে তরুণীকে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে আরও কি অনেকেই জড়িত রয়েছে, কেননা পরিবারের যে সদস্যরা তারা যে অভিযোগটা করছে যে যেভাবে তাদের মেয়ের দেহ উদ্ধার হয়েছে, যেভাবে তাকে মারা হয়েছে, সেটা একজনের ঘটনা হতে পারে না, এখানে হয়তো একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন যারা পুলিশ অফিসাররা রয়েছেন তারা। এবং এ কারণেই প্রেমিককে যখন আটক করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে গ্রেফতার করার পর নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়টি পরিষ্কার হতে চাইছেন যারা পুলিশ অফিসাররা রয়েছেন তারা। যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে তরুণীর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে, তাতে এই ঘটনা একার পক্ষে সম্ভব নয়, অন্তত এমনটাই দাবি নিহত তরুণীর পরিবারের। এবং সবথেকে বড় প্রশ্ন, এই পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ, কিন্তু পুলিশি তদন্তে কি কোনো রকম কোনো কিনারা হবে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। এই প্রশ্নটা কারা তুলছেন? এই প্রশ্নটা তুলছেন পরিবারের যারা সদস্যরা, তারাই কিন্তু ময়দানে কি এখানেও নামতে হবে সিবিআইকে, এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। আমরা বারবার করে দেখেছি যে রাজ্যে একাধিক ঘটনার তদন্ত যখন পুলিশের হাতে গিয়েছে, ঠিক সেক্ষেত্রে সাধারণ মানুষের আস্থাটা কিন্তু পুলিশের উপর ছিল না, বারবার করে তারাই কিন্তু একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দিয়ে তদন্তের দাবিটা জানিয়েছিলেন। সুতরাং এক্ষেত্রেও কিন্তু একই প্রশ্ন উঠে আসছে যে আদেও কি পুলিশের এই তদন্তে কোনো রকম কোনো কিনারা হবে। এই বিষয় নিয়ে আজকে চারটার খবরের বিতর্ক শুরু করব, যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো এক এক করে। প্রথমেই রয়েছেন আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। এবং এর পাশাপাশি আর যারা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো আপনাদের। রয়েছেন আমাদের সঙ্গে জয় মল্লিক, বিজেপি মুখপাত্র রয়েছেন, এবং রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি প্রথমেই অনির্বাণবাবু আপনাদের কাছে আসি। অনির্বাণবাবু, একটা বিষয়, যেভাবে রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তাতে আপনার কী মনে হয়, রাজ্যে কি নারীরা একেবারেই নিরাপদ, নাবালিকারাও কি নিরাপদ? দেখুন, কৃষ্ণনগরের ঘটনার ক্ষেত্রে যিনি প্রেমিক তার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ ভীষণ ঘনিষ্ঠ একজন, তার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ, খুন ইত্যাদি। একদম ঘনিষ্ঠ মানুষজন যখন এই ধরনের অপরাধে যুক্ত হয়ে পড়েন, যদি হয়ে থাকেন, আমি জানি না কী হয়েছে, সেক্ষেত্রে কোনো পুলিশ, কোনো মিলিটারি, কোনো কিছু দিয়ে সেখানে সরাসরি নিরাপত্তা দেওয়াটা কতটা বাস্তব চাহিদা সেটা আমাকে বুঝিয়ে বলবেন। কারণ অপরিচিত লোক, তারা হামলা করলো, কিছু করলো, সেইখানে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হলে নিশ্চিতভাবে সেখানে তাদেরকে প্রশ্ন করারই কথা। কিন্তু একদম ঘনিষ্ঠ লোক, সেটা প্রেমিক হতে পারে, কোনো পরিচিত লোক হতে পারে, কোনো আত্মীয় হতে পারে, তারা যদি এই ধরনের কাজে জড়িয়ে পড়ে। আচ্ছা অনির্বাণবাবু, আপনার কথা থেকে একটা জিনিস জানতে চাই, ঘনিষ্ঠ লোক হলে কি এই ধরনের ঘটনা ঘটানো যায়? যায় না তো, ঠিক আছে। এবার বলুন, এই যে কৃষ্ণনগরের তরুণী দেহ উদ্ধার হয়েছে, জেলা পুলিশ সুপারের অফিস থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হয়েছে, হ্যাঁ, তারা সেখানেই খুনটা করেছেন নাকি অন্য কোথাও করেছেন সেটা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু আবার বলছি, ঘনিষ্ঠ মানুষ, তার সঙ্গে মেয়েটি নিজেই বেরিয়েছিল, আপনারাই প্রতিবেদনে বলছিলেন, অর্থাৎ বিশ্বাস, ভরসার যে সম্পর্ক, সেইটা যদি এইভাবে কেউ ভেঙে দেয়, আমি আবারও বলছি, তার তিনি অভিযুক্ত। মানে আপনি তো বিশ্বাস ভরসাতে চলে গেলেন, আমি যে প্রশ্নটা করছি যে নারীদের নিরাপত্তা, এই রাজ্যে নারীদের নিরাপত্তাটা কি রয়েছে? এই রাজ্যে ও রাজ্যে বলে নয়, যদি ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা সম্পর্কে আত্মীয় ইত্যাদি, এরা যদি কোনো নারীর উপর আক্রমণ করে, সেটা কোনো রাজ্যের নিরাপত্তার প্রশ্ন নয়, এটা কেউ আটকাতে পারবে না, এটা পুলিশ প্রশাসনের কোনো দায় থাকছে না, তাই তো? নিশ্চয়ই থাকে, কখন থাকে? আপনি বলুন, ঘনিষ্ঠ দুজন ব্যক্তি যাচ্ছে, ছোট্ট উমা
সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা দেরিতে অভিযোগ নিয়েছে এবং দেরিতে না নিলে হয়তো পুলিশের বিরুদ্ধে পুলিশকে একটা ছোট্ট বাচ্চা, সে বাচ্চাটা নিশ্চিন্তে বাড়ি ফিরছিল তার মায়ের কাছে, সে যে নিশ্চিন্তে বাড়িটা ফিরতে পারবে তার জন্য কি কোনো রকম কোনো পুলিশের দায় নেই? সেই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে সে ফিরছে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, গ্রামবাসীরাই তো অভিযোগ করছেন। নিশ্চয়ই এখানে আলোর কথা আপনারা বলতে পারেন, পুলিশ অভিযোগ যদি দেরিতে নিয়ে থাকে, যদি সত্যি হয়ে থাকে সেটাও আপনি বলতে পারেন, কিন্তু কৃষ্ণনগরের ঘটনার ক্ষেত্রে স্পেসিফিক আবারও বলছি, বা যে কোনো ক্ষেত্রে যদি পরিচিত মানুষ, মানে আমি 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 আবারও আসবো জয়বাবুর কাছে, যে জয়বাবু পরিচিত ব্যক্তিদের দ্বারা যখন কোনো মহিলার ওপর নির্যাতন করা হয় তখন তার দায়টা পুলিশের উপর থাকে না, কারণ সে তো তার পূর্ব পরিচিত। আমাদের একটা জিনিস